أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله وبركاته. পরকালে মুশরিক ধনবানদের অবস্থা কেমন হবে? এই পৃথিবীতে যারা মুশরিক ধনবান, যারা মুশরিক, মুসলিম ধনবান এবং মুশরিক ধনবানদের মাঝে আজও আমরা পৃথিবীতে পার্থক্য দেখতে পাই, পরকালেও এদের মাঝে পার্থক্য থাকবে। তো পরকালে মুশরিক ধনবানদের অবস্থা কেমন হবে সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 50 নম্বর সূরা কহ এর 19 থেকে 30 আয়াতের ভিতরে আমরা দেখে নিতে পারি। আল্লাহ বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ ذَلِكَ يَوْمُ الْوَعِيدِ وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَعَهَا سَائِقٌ وَشَهِيدٌ لَقَدْ كُنْتَ فِي غَفْلَةٍ مِنْ هَذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريد الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد নিশ্চয় মৃত্যুকালীন মূর্ছা এসে পড়বে, এ তো সেই জিনিস যা তুমি এড়িয়ে চলতে, আর পুনরায় যেদিন আকৃতি দেওয়া হবে সেদিনটি হবে আজাবের, আর প্রত্যেকেই আমার সামনে আসবে, আর সাথে একজন চালানকারী এবং একজন সাক্ষীদাতা হিসাবে থাকবে। তুমি তো এই দিনটি সম্পর্কে অবহেলাই করতে, এখন আমি তোমার উপর থেকে তোমার পর্দা সরিয়ে নিলাম, তাই তো আজ তোমার দৃষ্টি এতটা প্রখর হলো। আর সহগামী বলবে, এই তো আমার কাছে রেকর্ড রয়েছে, প্রত্যেকটি অবাধ্য অকৃতজ্ঞকে জাহান্নামে নিক্ষেপ করো। ধন সম্পদে কৃপণ, সীমালঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী, যে নাকি আল্লাহ তাআলার সাথে কাউকে ইলাহ ঠাউরেছিল, সুতরাং তাকে কঠিন আজাবে নিক্ষেপ করো। আর শয়তান সাথী যে, সে বলবে, হে আমার রব, আমি তো আর একে কোরআনচ্যুত করিনি, বরং এ নিজেই তো পথহারা হয়েছিল। আল্লাহ বলবেন, তোমরা বসে কথা কাটাকাটি করো না, আমি তো আগেই তোমাদের কাছে সতর্ককারী পাঠিয়েছি। আমার কোরআনের কথা উলট পালট মোটেই হয় না, আর আমিও বান্দাদের উপর জুলুম করি না। সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তোমার পেট ভর্তি হয়েছে? জাহান্নাম বলবে, আরও আছে কি? তো এই পৃথিবীতে যারা মুশরিক ধনবান, যারা অমুসলিম ধনবান, তাদের ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছেন যে, এরা যারা কৃপণ সেজেছে, সীমালঙ্ঘনকারী হয়েছে এবং ইসলামের পথে সন্দেহ পোষণ করেছে, কোরআনের উপরে সন্দেহ পোষণ করেছে, সেই পুনরায় আবার আকার আকৃতি যেদিন দেওয়া হবে সেদিন এদেরকে জাহান্নামে দাখিল করানো হবে এবং এদেরকে জিজ্ঞেস করা হবে যে, তোমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিলে, না শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করেছিল? তো শয়তান বলবে, আমি তো এদেরকে পথভ্রষ্ট করিনি, এরা নিজেরাই আমার পিছনে এসেছিল। তো সেই দিন থেকে আপনাকে এবং আমাকে ভয় করতে হবে, আর আপনি যত বড়ই মালদার হন না কেন, যদি আপনি এই পৃথিবীতে কৃপণ সাধেন, ধন সম্পদ যদি মনে করেন সব আপনারই, আর আপনি যদি বিদেশের ব্যাঙ্কগুলিতে এবং নিজ দেশের ব্যাঙ্কগুলিতে গচ্ছিত রাখেন, আর আপনার প্রতিবেশী ভুকা মরে, আর যাদের দেওয়ার দরকার তাদের আপনি দিচ্ছেন না, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে সেই আজাবের জন্য। সেই আজাব আপনাকে ঘিরে ধরবে, আর আপনি সেই আজাব থেকে কোনোদিন পরিত্রাণ পাবেন না। এটি হচ্ছে মূলত কোরআনের ফয়সালা।